হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এত সব মজাদার খাবার দিয়ে হচ্ছে ডিনার করব। এই খাবারগুলো আমাদেরকে পাঠানো হয়েছে রকমারি রান্না পেজ থেকে। তো চলুন সবার আগে আমরা খাবারগুলোর সাথে পরিচিত হই। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, তাছাড়া আরো বেশ কিছু ডেজার্ট আইটেম আছে। এটা হচ্ছে পুডিং, পুডিং আছে, এরপর জর্দা, জর্দা আছে, তারপর ফিন্নি আছে, ফিন্নি আছে। ওয়াও, এই শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা। পাটি সাপটা পিঠা আর কি আছে, আর আরবি অলরেডি খাচ্ছিল, বিকজ আরবির কেক খুবই ফেভারিট কেক। সাথে আছে আচার। আমরা একে একে সব খাবার টেস্ট করে আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি খাবারগুলি কেমন। সো কোনটা দিয়ে শুরু করব? আগে চিকেন বিরিয়ানি দিয়ে শুরু করি। তুমি টেস্ট করো, একটা থেকে টেস্ট করো। আচ্ছা, তুমি এটা খাও খাও খাও, খেতে থাকো খেতে থাকো খেতে থাকো। আচ্ছা, আমাকে ওই চামচটা দাও তো। কোনটা? ওই যে চামচ। হ্যাঁ চলবে। আজকে ভরপুর খাওয়া দাওয়া হবে। কি মজা? হ্যাঁ অনেক মজা। এই তো খাওয়া দাও। চিকেন নিয়ে নি। আমো না ইয়ে, এবার কে খাবে আমার হাতে? আরি বা খাবে ইয়ে ইয়ে ইয়ে, ওরে লক্ষ্মী। সো এত খাবার দিয়েছে, এটা আমরা রেখে রেখে খেতে পারবো, কি বলো রিঙ্কি? হ্যাঁ, তো চিকেন বিরিয়ানিটা খুবই মজা ছিল, খুবই মজা ছিল। আপু পেজ করেছে, মাত্র এক মাস হয়েছে। সো আপুকে আপনারা সাপোর্ট করবেন, এবং অনেক ফ্যামিলিতে থাকে না যে হাজবেন্ড ওয়াইফ দুজনই বিজি থাকে, জব করে, সো হুট করে গেস্ট চলে আসলে তো একটু প্রবলেম, তাই না? সো আপনারা যেটা করতে পারেন, একদিন বা দুদিন আগে আপুর পেজে অর্ডার দিয়ে রাখতে পারেন, সো খাবার ঘরে পচে যাবে। সো এখন আমরা কি ট্রাই করব? ডেজার্ট পুডিং কিন্তু আমার খুবই ফেভারিট, সো আমি পুডিংটা খেতে চাই। হ্যাঁ, এই যে চামচ নাও। নাও, আগে তুমি খাও। মজা? নাও, আগে বা খাও। মিষ্টিটা একদম পারফেক্ট, আমরা যেরকমটা পছন্দ করি। নাও, 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 পুডিং। আমি তো খেয়ে দেখি। তুমি খাও, মিষ্টিটা একদম পারফেক্ট, আমরা যেরকম খাই। এই দেখেন, আমি আরেকবার একটু খেয়ে বলি। এত সফট, এই জায়গা সুগারের পরিমাণটা একদম পারফেক্ট, আর উপরে চকলেট ক্যারামেল একটা লেয়ার করা। রিঙ্কি যে পুডিং বানায়, আমি হচ্ছে রিঙ্কির পুডিং এর ফ্যান, একদম ওই লেভেলেরই হয়েছে। স্যান কোনটা ট্রাই করবো? তো বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, আমাদেরকে আপু একটা আচারও পাঠিয়েছে, এই যে আচার। সো আমি একটু খেয়ে দেখি আচারটা কেমন। আমাকে একটু দাও। বড় আমি চামচ করলাম। পারফেক্ট, মানে বিরিয়ানি তেহেরি কাচ্চি এটা দিয়ে খাওয়া একদম পারফেক্ট। খিচুড়ি, খিচুড়ি, খিচুড়ি তো তারও মজা লাগবে। এখন দেখা যাক জর্দা। এখন জর্দা টেস্ট করি। হ্যাঁ, আগে আরিবা খাবে। আরিবা, এই মিষ্টিটা তুমি আগে খাও। এই যে আপু কি সুন্দর সুন্দর ছোট ছোট মিষ্টি দিয়েছে, দেখেন। আরিবা নাও। আরিবা কি খাচ্ছে? ডিম। আচ্ছা, ডিমটা একটু পরে খাও না, সুইটটা খাও। আরবিকে দাও, আরবিকে দাও, আরবিকে দিচ্ছি। আরবি হচ্ছে ওর মন মতো নিয়ে খাবে, কোনো কিছু দিলে খাবে না। আর আরিবাকে যা দেই তাই খায়, মাশাআল্লাহ। এবার রিঙ্কি খেয়ে টেস্ট করো, আর আমাকে একটু খাওয়াই দিও। এখন তো তোমার হাতে খাওয়ার সৌভাগ্য হয় না। তোমাকে আগে দিলাম, এটাও মজা। সোফা যতগুলো খাবার খেলাম, আমরা সব খাবারই রিকমেন্ড করব। এখন হচ্ছে ফিন্নি। ওকে, এই যা, এটা কি খোলা হয়েছে? খুলে নে। কে? মজা। বাই দ্য ওয়ে, আপনাদের আপু কিন্তু খুবই মজার ফিন্ডি বানায়, এবং বরাবরই এটা কিন্তু ওই লেভেলেরই হয়েছে, খুবই মজা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রত্যেকটা খাবার হচ্ছে হোমমেড, একদম পিওর খাবার, তাই না? কোনো ভেজাল নাই। বাইরের খাবারের থেকে হোমমেড খাবার খাওয়া অনেক বেটার, তাই না? ইটস গুড ফর হেলথ। ওকে, এখন আমরা শান্তি মতন একটু খাওয়া দাওয়া করি,
এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর অবশ্যই রকমারি রান্না পেজকে সাপোর্ট করবেন, খাবার অর্ডার করবেন, ঘরের খাবার খাবেন, ভালো থাকবেন, বাই বাই।